হ্যাঁ জেস্টিব যে স্টিভ লাইটটা এই লাইটটা হচ্ছে একদম পুরো সম্পূর্ণ আলাদা ঠিক আছে তো এখানে অ্যাডকটার একটা আমি অ্যাড করেছি অ্যাডক্টার আমি এটা আলাদা কিনতে পাওয়া যায় অ্যাডক্টারের সাথে আমি এখানে এই যে পয়েন্ট আমি করে দিয়েছি অলরেডি এটা খুললে আবার ফের লাগাতে অনেক ঝামেলা হবে ভিডিওটাও বড়ো হয়ে যাবে তার জন্য আমি এটাকে আর খুললাম না আর লাগালাম না ঠিক আছে খুলে লাগানোর ব্যাপারটা দেখালাম না তো নেক্সট ভিডিওতে আমি এই ব্যাপারটা আমি পুরো ডিটেলসে খুলে দেখিয়ে দেবো তো এখানে আমার যে অ্যাডক্টারের সাথে যে রিমোটটা আমার দিয়েছিলো সে রিমোটটা আমার হাত হাতে থেকে পড়ে গিয়ে খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই যে রিমোট আর চলবে কি না চলবে জানি না তো এটা জ্বলছে অলরেডি জ্বলছে তো এটাকে আমি আপনাদের ভিডিও বড় না করার জন্য তার জন্য আমি এটাকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটা আমি সুইচটা দিয়ে দিলাম দেখুন এটা হচ্ছে মাল্টি কালার আবার আমি যদি রিমোট নাও ব্যবহার করতে পারি আবার ফের সুইচটা অফ করে দিয়ে আবার ফের জ্বালালে আবার ফের আরেক রকম জ্বলবে তো দেখতে পাচ্ছেন আবার ফের বন্ধ করে আবার ফের সুইচটা মারলে এখান থেকে সুইচটা আবার মারলে আবার একরকম কালার বন্ধুরা দেখতে হচ্ছে এটাই হচ্ছে মাল্টি কালারের এটাকে মাল্টি কালার বলা হয় আবার অফ করলে আবার ধীরে ধীরে চলবে এই যে অ্যাডক্টারটা এটা আলাদা করে কিনতে হয় তো আমি এখানে আমার যতটা প্রয়োজন ফল ফলসিলিংয়ে আমি ততটাই ব্যবহার করবো আর নেক্সট ভিডিওতে আমি এটা কিভাবে লাগাচ্ছি কিভাবে ফিটিং করছি নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন তো আর একবার জ্বালিয়ে আপনাদের দেখিয়ে দিই দেখো কত স্মুথলি ভাবে চলছে দেখো বন্ধুরা আশা করি তোমরা বুঝতেই পারছো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর পাশে বেল আইকনটা অল করে দেবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি